আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু সবজি। কোথায় নিয়ে যাচ্ছি বলছি, এটা হলো সসিনডা, এটা হলো তিতা করলা, আমিও তেমন বের হই না, দরকার ছাড়া তেমন বের হই না। আজকে একটা কাজ ছিল আমার, এই জন্য যাওয়ার সময় ভাবির জন্য সবজিগুলো নিয়ে যাচ্ছি। এত সবজি ধরছে আমি না পারি ফেলতে, না পারি খেতে, বের হতে পারি না। এই জন্য আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিই, যখনই বের হই তখন হাতে করে নিয়ে যাইগা, সবাই অনেক খুশি হয়, ফ্রেশ সবজি এই জন্য। অলমোস্ট চলে আসছি, এই যে রাস্তাটা পার হইলে মতো আমি দিয়ে দেবো ভাবি হাতে সবজিগুলা। এটা হলো বড় রাস্তা, এটাটা পার হইতে চলে আসছি। এখানে একটা দোকান আছে, আমি দেখাবো আপনাদেরকে। এখানে আসলে সবাই কাজ করে, বাংলাদেশ থেকে প্রথম যারা আমেরিকাতে আসে সবাই ভাই বোন সবাই কাজ করে। মাস ছ মাস কাজ করার পরে ওরা পরে ভালো জায়গা চলে যায়। এটা হলো ডাঙ্কিন ডোনাট, এখানে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান সবাই কাজ করে। আসি মাস মাস আমার যাদের ভালো লাগে তারা করে, ম্যানেজার হয়ে যায়। আমি অবশ্যই এখানে কাজ করছি ডাঙ্কিন ডোনাট। তো বাবিকে আমি দিয়ে দেব, এটা তো আর দেখবেন না আপনারা। আমি বাবিকে দেওয়ার পরে আমি আবার অন্য রাস্তা চলে যাব, ওইটা হলো ওজন পার্ক। এগুলো আশেপাশে দোকান, সবগুলা নীরব, তেমন মানুষজন নেই দেখতে পারছেন। এখানে এখন বাজার অলমোস্ট 11টা বাজে গেছে, কিন্তু তারপরও মানুষজন নাই, একদম ফাঁকা। এখানে অনেক মানুষ থাকে সব সময়, মানুষের জন্য হাঁটা যেত না, তারপরে এখন মানুষজন নেই। হায়রে করোনা, করোনা কী করছে দেখতেই পারছেন। একটা দোকান তেমন মানে খোলা, কিন্তু মানুষজন ঢুকতেছে না। এই পুরা রাস্তাটাই লিবার্টি, এর পরে আরও দুই ব্লক যাবার পরে আসবে ওজন পার্ক। অনেক বড় রাস্তা, অনেক আপনারা দেখতে থাকুন। কখনো যদি আমেরিকা আল্লাহর রহমতে আসেন তাহলে তো ওজন পার্কে অনেক বাঙালি থাকে, ওরা মহাকালীর মানুষ, সিডাঙ্গের মানুষ, ঢাকার মানুষ, সিলেটের মানুষ সবগুলা থাকে। কেউ না কেউ এখানে আত্মীয় স্বজন থাকবে, তখনই চিনতে পারবেন যে এটা তো আমি ভিডিওতে দেখছি।
তখন আমার কথা মনে পড়বে যে ওই মিতু আপু ভিডিওতে দেখাচ্ছে এটা ওজন পার্ক, এই জন্য চেষ্টা করছে যে আল্লাহর রহমতে আপনারা যে কোনো একজন আমেরিকাতে আসলে দেখতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ডিসলাইক করবেন না, ডিসলাইক করাটা খুবই খারাপ, মনে কষ্ট লাগে। আর আপনাদের একটা ভোটে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যদি ভিডিওটা হাতে পড়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা দেখতে থাকুন, আমি এর মধ্যে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আরও অনেক রাস্তা আছে সামনের দিকে যাবে, আমি এর মধ্যে বিদায় নিয়ে যাচ্ছি, বাই।